আসসালামু আলাইকুম আমার চ্যানেলে সবাইকে স্বাগতম কাঁচারো দূরের যে যেখানে চলছে আমার আজকে রেসিপি দেখছো তোমার জন্য রইলো আমার হৃদয় ইংরান ভালোবাসো শুভেচ্ছা চা তোমরা সবাই যে চাইছেন কুকিং স্টুডিও আর তোমাদের সাথে আছি আমি জানলাম আজকে তৈরি করে দেখাবো পটলের একটি রেসিপি তখন আমার ইয়ে চলেছে যে মুলুর পরো দেখো এখানে আমি পাঁচশো গ্রাম মতো পটল নিয়েছি আর একদম কচি সবুজ সবুজ পটলটা নিয়েছি তো এখন একটি পিলের সাহায্যে আমি পটলের খোসাটা চাড়িয়ে নেব আর ভিডিও শুনতে সবাই কিছু একটু নোট করছি ভিডিওটি স্কুপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবে তো তোমরা বটি চুরি যে যেটা দিয়ে করতে অবস্থা সেটা দিয়ে এটাকে পোষা ছাড়িয়ে নেবে আমার খোসা চাড়ানো হয়ে গেছে এখন পরটা আমি কেটে নেব কেটে নেওয়ার ভিতরে যে বিচিটা শাঁসটা সেটা আমি একটি চামচের সাজিয়ে ফেলে দেবো তো যতক্ষণ আমার শ্বাস সারানো হয়েছে ততক্ষণ সবাইকে ছোট্ট একটু অনুরোধ করছি যারা এই মাত্র আমার চ্যানেল জয়েন করেছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবে যাতে করে বিজ দিয়ে শ্বাস সাথে সাথে সর্বপ্রথম তোমার কাছে গিয়ে পৌঁছে যায় তো আমার পটলের শ্বাসটা ছাড়ানো হয়ে গেছে এরপর যে আমি একটি চুরি দিয়ে পটলের উপরের অংশটাকে একটু কেটে কেটে নেবো যাতে করে মশলাটা ঢুকে যায় যা বলছিলাম তো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছি ইতিমধ্যে তাদেরকে জানে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ ওর রিজনিং রানো ভালোবাসা আর দেখো অটখ্যমরা আমি কিন্তু সবগুলো কটন কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এভাবে করে তো বারবার মতো ছিল একটি প্যাংবেন বসে দিয়েছি আর এখানে দিয়ে দেবো পর্যাপ্ত পরিমাণে সাদা তেল তো তোমরা চাইলে এটা সুস্বাস্থ্য দিয়েও করতে পারো আর এটা খুবই ইউনিক একটি সুস্বাদু ইউনিক এবং সুস্বাদু একটি রেসিপি যারা ইতিমধ্যে ট্রাই করে ফেলেছে তারা অবশ্যই স্বাদটা জানো আর যারা ট্রাই করে নি আমি অনুরোধ করবো ব্যক্তিগতভাবে একবার ধরো রেসিপিটি ট্রাই করার জন্য তো আমি পটলটা দিয়ে দিচ্ছি আর এ যে এখানে দিয়ে দিচ্ছি হাফো হলুদ গুঁড়ো ও একশো চামচ লবণ এখন ও হলুদ দিয়ে আমি সম্পূর্ণ উপকরণটাকে ভালোভাবে মিশিয়ে নিবো আর এপর জামা স্লাসটা কিন্তু মিডিয়ামে আছে তাতে দৈর্য ধরে একটু বাঁচতে হবে আর তোমরা সবাই জানো দৈর্যের সব ফলে কিন্তু মিষ্টি হয় তো আমি সম্পূর্ণ উপকরণটা ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি এরপর যে আমি ঢাকা দিয়ে রাখবো পাঁচ ছ মিনিট ফিরে আসছি পাঁচ ছ মিনিট পরে তো পাঁচ ছ মিনিট পরে ফিরে এসেছি এখন ঢাকা খুলে দেখবো আমার পটলের কী অবস্থা আর আমি কিন্তু অফ আমরা আলু দু একবার করে নিয়ে এসে দিয়েছিলাম দেখো আমার পটলটা প্রায় হয়ে এসেছে এখন যে আমি এখানে দিয়ে দেবো কাঁচামরিচ আর প্রেস কুসি প্রেয়াজ কুচি পরিমাণটা একটু বেশি দিলাম আর হয়তো তোমরা ভাববে আমি প্রথম অবস্থায় কেন দিলাম না প্রেস কুচিটা হ্যাঁ প্রথম অবস্থা দিলে পটলটা বাঁচতে বাঁচতে পেঁয়াজ কুচিটা আর মরিচটা পুড়ে যেত সেক্ষেত্রে স্বাদটা ভালো আসতো না আসতো না আর তরকারির কালারটাও ভালো আসতো না এখন আমি সম্পূর্ণ ফোনটা আবারও ভালোভাবে নেমেছেড়ে দিচ্ছি নেমেছে দিয়ে আবারও এটাকে ঢাকা দিয়ে রাখবো কয়েক মিনিট তো তোমার মাঝে ফিরে আসছি আমি কয়েক মিনিট পর তো ফিরে এসেছি আবারও চার পাঁচ মিনিট পরে আমি মিডিয়াম আসে পটলটাকে ভেজে নিয়েছিলাম আর অপেক্ষা কিন্তু আরও দু একবার করে নেমে সে দিয়ে দি দিয়েছিলাম আর এরপর যে আমার পটল বাজিটা প্রায় রেডি হয়ে গেছে এখন এখানে আমি একটি মশলা অ্যাড করব সেটা হলো ভাজা জিরে গুঁড়ো জিরে গুঁড়োটা অবশ্যই ভেজে দিতে হবে এতক্ষণ সুন্দর একটা স্মেল আসবে আর পটলের স্বাদটাও বেড়ে যাবে আর যদি জিরে গুঁড়িটা সংগ্রহ না থাকে সেটা না দিলেও হবে এমনিতে এটা কিন্তু খুবই সুস্বাদু হয় গরম ভাতের সাথে খুবই ভালো লাগে খেতে অসাধারণ একটি রেসিপি আমি পটল বাজারে তুলে নিয়ে পরিবেশন করে নিয়েছি আর তৈরি হয়ে গেলো আমার পটল বাজার রেসিপি কেমন লাগলো আমার আজকে সাদা মাতার রেসিপি রেসিপিটি ভালো লাগলো সবাইকে অনুরোধ করবো একটি লাইক দেওয়ার আর এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই ভালো থাকো আবার কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ